সামান্য একটু গোবিন্দভোগ চাল আর তার সাথে বাঁধাকপি ধুয়ে মিলে হয়ে যায় দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি দারুণ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটার নাম হলো বাঁধাকপি গোবিন্দ। আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ অতি অবশ্যই, এবং এটা কিন্তু আপনারা রুটি কিংবা ভাত উভয়ের সাথেই পরিবেশন করতে পারেন। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি সাদা তেল, রেসিপিটা অতি অবশ্যই সাদা তেলে করবেন। তেলটা গরম হলে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, এক টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, একটা তেজপাতা। ফোড়নটা 30-40 সেকেন্ড সময় নিয়ে একটু গরম করে নেব। ফোড়নটা গরম হয়ে গেলে দুটো বড় সাইজের আলু ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট সময় নিয়ে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমরা এখানে ভেজে নিচ্ছি। আগে থেকে আলুটাকে ভেজে তুলে রাখতে পারেন, আমি কিন্তু করিনি, আমি একবারেই করেছি। আলুটা 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে 3-4 বার জল ধুয়ে ধুয়ে আমরা জলটাকে ঝেড়ে রেখেছিলাম। চালটাকে দিয়ে আরও মিনিট খানেক নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। চাইলে আপনারা আদা বাটা দিতে পারেন, কিন্তু আমি এখানে স্লাইস আদাটাই দিয়েছি। এবার একটা ছোট সাইজের বাঁধাকপি কুচিয়ে ভালো করে অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম, কারণ জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে বলে আমি ফার্স্টে অর্ধেকটা দিলাম। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম যাতে একটু মজে যায়, আর এটা দেখুন কিছুটা মজে গেছে। এরপরই আমরা এতে বাকি অর্ধেকটা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটার ওজন মোটামুটিভাবে 400-450 গ্রামের কাছাকাছি ছিল। বাঁধাকপিটাকে দিয়ে 2-3 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। দিয়ে দেবো কিছু ড্রাই স্পাইসেস। প্রথমেই দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন দিচ্ছি আমরা এখানে জিরে গুঁড়ো। ড্রাই স্পাইসেস খুব বেশি কিন্তু প্রয়োজন নেই, এটা বেশ একটা হালকা হালকা রান্না, মানে একদমই কিন্তু কোনো রিচ রান্না এটা নয়, ভীষণই হালকা রান্না। ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে 250 মিলিলিটার পরিমাণ এখানে আমরা জল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আমি কিন্তু জল আরও পরে 2-1 বার দিয়েছি, কারণ চালটা সেদ্ধ হওয়ার জন্য জলটার প্রয়োজন আছে, আর চাল খুব তাড়াতাড়ি গোবিন্দভোগ চাল কিন্তু জলটা টেনে নেয়। নেড়ে চেড়ে মিশিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে 1/2 টিস্পুন চিনি দিয়ে একটু নেড়ে ঢাকনা চাপা দিলাম। আর যেরকম বললাম, আমি কিন্তু এখানে প্রায় 2 বার মতো আরও জল দিয়েছি, আর টোটাল রান্নাটা সেদ্ধ হতে কিন্তু আমার মোটামুটিভাবে 12-14 মিনিট লেগেছে। 14 মিনিট পর দেখুন রান্নাটা ঠিক এরকম অবস্থায় আসছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নামাবার আগে 1 টিস্পুন ঘি, এটা কিন্তু মাস্ট। গরম মশলা দিতে চাইলে দেবেন, আমি কিন্তু দিইনি। ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় বাঁধাকপি গোবিন্দ। বাড়িতে এইভাবে একবার অতি অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। জানো, যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালেকাল, চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।